শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। এই দুই মুখোশধারী সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন বিপ্লবী, প্রগতিশীল এবং স্বাধীনতার পক্ষে শক্তিশালী সৈনিক হিসেবে। সত্যিকার অর্থে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে সবার সামনে। এক সময় ভণ্ড শাকিল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, নারীর প্রতি সহিংসতার পক্ষে যারাই ইনিয়ে বিনিয়ে নানা যুক্তি তুলে ধরেন, তারা যতই জজ ব্যারিস্টার সাংবাদিক হন না কেন, মানুষ হিসেবে তারা নিকৃষ্ট শ্রেণী, তাদের গোড়াতেই গলদ। হ্যাঁ, শাকিল আহমেদের গোড়াতেই গলদ, কিন্তু সাধারণ মানুষের বুঝতে হয়তো সময় লেগেছে। শাকিল রূপার অপকর্মের খতিয়ান ধীরে ধীরে উঠে আসছে গণমাধ্যমে, তাদের অপকর্মের তথ্য বেরিয়ে আসছে। এতদিন হয়তো রূপা প্রধানমন্ত্রীর লোক বলে নিজেকে পরিচয় দেবার কারণে কেউ কিছু বলতে সাহস পায়নি, কিন্তু এখন আরও কুৎসিত সত্য বেরিয়ে আসছে শাকিল রূপার। শাকিল রূপা মাত্র 3 বছর আগেও মিরপুরের এক সময়ের ট্রাক শ্রমিক নেতা এবং প্রয়াত এমপি আসলামুল হকের পিআরও হিসেবে কাজ করেছেন। টাওয়ার শেয়ারিং ব্যবসার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আসলে ওই মানে অনেক সাংবাদিকরাই তো আসতো, আর সেই হিসেবে সবাই ওনার মানে দাসী দাসের মতো ওনার সাথে মানে সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড করে চলে যাইত। এইটুকু পর্যন্ত তো ফারজানা রূপা এবং শাকিল ভাই ওনারা আসতেন। আমি যতদূর জানি সেটা হচ্ছে যে ওই যে একটা টাওয়ার শেয়ারিং এর একটা ব্যবসা আসলো, ওইটার সাথে ওনারা ছিল। এছাড়া আর টুকটাক ধরেন এমপি হিসেবে তার সাথে পলিটিক্যাল বিভিন্ন বিষয় টিষয় ইস্যু টিস্যু বা থাকে এরকম, মানে একেবারেই খুব ওই টাওয়ার শেয়ারিংটার জন্যই হয়তো মাঝে সাথে ওনারা আসতেন। হ্যাঁ, এরপরে টাওয়ার শেয়ারিং তো চলে গেল অন্য হাতে, তারপরে আর তেমন ওনারা আসতেন না। এই টাওয়ার শেয়ারিং নিয়েই মনে হয় ওনাদের সাথে মানে একটা লেনদেন ছিল আসলাম সাহেবের নাকি? হ্যাঁ, ওইটা তো টাওয়ার শেয়ারিং এর তো নানাবিধ লোকজন ছিল, আমেরিকান একটা গ্রুপ, এটা সেটা অনেকগুলোই ছিল। এইসব তথ্য জানান আসলামুল হকের প্রতিষ্ঠানে মাইশিয়া গ্রুপের সাবেক ব্যবস্থাপক মোশারফ হোসেন। বিমান বাহিনীর সাবেক এই কর্মকর্তা জানান, শাকিল রূপার সাবেক এমপি আসলামুল হক এমন ভাবে নিয়ন্ত্রণ করতেন যে এমপি জীবিত থাকা অবস্থায় তার ধারের কাছেও কেউ যেতে পারত না। টাওয়ার শেয়ারিংটা আমি নিজেও পছন্দ করতাম না, যে আননেসেসারি উনি জানে না শুনে না, এই ব্যবসা করলেই তো আমাদের ক্ষতি হবে। মানে শোনা গেছে যে মানে শাকিল আহমেদ এবং রূপা ওনার মানে এই বিষয় নিয়ে ওনা থেকে অনেক টাকা পয়সা নিয়েছেন, কিন্তু টাওয়ার শেয়ারিং এর টোটাল বিজনেসটাই আর এমপি সাহেবের হাতে ছিল না, এটা চলে গিয়েছিল। আচ্ছা, পরে চলে গিয়েছিল। আমাদের যে অ্যাকাউন্টেন্ট ছিল ও কিছু জানে কিনা, বা ও হয়তো দেখা গেলো ফোন দিলে হয়তো বলবে না। তবে টাওয়ার শেয়ারিং নিয়ে এটা তো টাওয়ার শেয়ারিং এর একটা বিশাল গ্রুপ আসা যাওয়া করতো। হ্যাঁ, তো এখন তার মধ্যে ওনারা আমি যত জানি যে ওনাদের একটা ছিল বড় প্ল্যাটফর্ম, তো এই বড় প্ল্যাটফর্মে আমাদের কোনো এন্ট্রান্স ছিল না, বুঝছেন? সুতরাং এইরকম মানে একেবারে কোনো তথ্য দেওয়ার কোন সুযোগও আমাদের নেই, মানে যে জানবো যে এই জানার সুযোগও নেই। এটা খুব একটা অন্য লেভেলের প্ল্যাটফর্ম ছিল, তো সুতরাং এটা তো আমি বুঝিনি। আর ওনাদের মতো লোকজন আইসা সরাসরি কথা বলতো, খুব মানে এরা তো এই হিসেবে আমাদের ওখানে তখন এন্ট্রান্সই ছিল না। আর আমরা নিট্টুন্ন বেশি চাকরি করি, যতটুকু জানতে পারি জানলাম, না পারতে পারলে আমাদের তো দেখেন আমাদের টার্গেট হলো যে যতটুকু টাস্কিং দেয় অতটুকু কাজ করা, বেতন দেওয়া, এই এইটা তো এই যতটুকু জানি যে টাওয়ার শেয়ারিংটা আমাদের হাতে আর নেই, এটা চলে গেছে অন্য হাতে। টেবিল টক উইথ হাসিনা আক্তার সাথে আলাপকালে তিনি বলেন, টাকার জন্য টাওয়ার শেয়ারিং এর ব্যবসার কথা বলে প্রচুর টাকা নিয়েছেন শাকিল রূপা।
শাকিল আহমেদের হাজার কোটি টাকা লেনদেন রয়েছে এমন তথ্য দিয়ে একটি গণমাধ্যম সংবাদ প্রচার করলেও শাকিল রূপা তাদের প্রভাবে বিটিআরসিকে দিয়ে সেই গণমাধ্যমটিকে বন্ধ করে দেন। আসলামুল হক যতদিন ছিল ততদিন শাকিল রূপা সোনার ডিম পাড়া হাঁস ছিল শাকিল রূপা। আসলামুল হক মারা যাওয়ার পর আর কোনো যোগাযোগ নেই মার্শা গ্রুপের সাথে শাকিল রূপার। অভিযোগ পাওয়া যায় কাজ করার কথা বলে কোটি কোটি টাকা নেয় শাকিল রূপা, প্রয়াত এমপি আসলামুল হককে স্ত্রীকে টাকা ফেরত দিচ্ছে না, তিনি দিনের পর দিন টাকা ফেরত চাইলেও হতাশ হচ্ছেন। সাবেক এমপি আসলামুল হকের সাবেক এম ম্যানেজার জানান, একজন এমপি চাইলেও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারতেন না, কিন্তু ফারজানা রূপা সাংবাদিক হবার সুবাদে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ পাওয়ার কারণে প্রধানমন্ত্রীর দপ্তরে টাওয়ার শেয়ারিংয়ের নেগোসিয়েশন করার কথা বলেও অনেক টাকা নেন শাকিল রূপা। শাকিল রূপার আরও দুর্নীতি ও অপকর্মের খতিয়ান তুলে ধরা হবে তৃতীয় পর্বে।